নিয়ে কিছুতেই হতাশা কাটছে না চট্টগ্রামের আড়তদারদের। শনিবার থেকে কাঁচা চামড়া কেনার কথা থাকলেও চট্টগ্রামে দেখা মেলেনি ট্যানারি মালিকদের। এ পরিস্থিতিতে বিপাকে ব্যবসায়ীরা। তারা যদি নিয়ে যায়, নিয়ে যায় এনে টাকাগুলো দিয়ে দেয়, তাহলে আমাদের আড়ত ব্যবসায়ীরও উপকার হবে, তাদের জন্য উপকার হবে। চট্টগ্রামে 3 লাখ চামড়া লবণজাত করে সংরক্ষণ করছে আড়তদাররা। তবে নগদ অর্থ ছাড়া ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করবে না তারা। বলছেন, ট্যানারি মালিকদের কাছে বকেয়া রয়েছে কোটি কোটি টাকা। 2016 থেকে এই পর্যন্ত প্রায় 7 কোটি টাকা পাওনা আছে। আমরা বাকিতে করবার, আমরা 2017 থেকে আমাদের চট্টগ্রামে প্রায় 30 কোটি টাকা মতো ট্যানারি মালিকের কাছে টাকা পাওনাই আছে। আমাদের আগের টাকা দিতে হবে এবং আমাদের টাকা দিয়ে চামড়া কিনতে হবে। এদিকে কোরবানির ঈদে অস্থিরতা সৃষ্টি হলে চামড়া শিল্পকে বাঁচাতে এবছর কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। এখন এই ঘোষণার বাস্তবায়ন চান আড়তদাররা। এখান থেকেও যদি কাঁচামালগুলো যদি সরকার রপ্তানি করার আমাদের জন্য সুযোগ করে দেয়, তাহলে আমরা ট্যানারি মালিকদের মুখোমুখি আর হতে হবে না। চামড়া শিল্পের সুদিন ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা।